আচ্ছা আপু একটু দাঁড়ান তো, আপনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম আখি। আখি? জি ভাইয়া, খুব মিষ্টি নাম আপু। তা আপনি এই কি আসলে কি ভ্যান চালান? হ্যাঁ ভাই, আমি আসলে ভ্যান তো চালাই, দেখতেই তো পাচ্ছেন, ভ্যানে আছি আমি, বসে ভ্যান চালাচ্ছি। আচ্ছা আখি আপু, আপনার বাসায় কে কে আছে? বাসায় বাবা আছে, দুটা ভাই বোন আছে। বাবা আছে, দুইটা ভাই বোন আছে, তো তা ইনকাম করার মতন কেউ নাই, মানে আপনার বাবা নাই, বাবা ইনকাম করে না? ভাই আমার বাবা আছে, বাবা তো প্যারালাইসিস রোগী ভাই। আল্লাহ, প্যারালাইসিস রোগী, সরি আপু। আর আপনার ভাই যে বললেন যে ভাই আছে, ভাইরা কি করে? ভাই এটা ছোট, ভাই লেখাপড়া করে। ছোট ছোট মানে সংসারে হাল ধরার মতন কেউ নাই? না ভাই, কেউ নাই টোটালে। আপনাদের আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন আছে, এখন কে কাকে দেখে, এখন যে যুগ চলতেছে সব জিনিসের দাম বেশি, এখন তো নিজের সংসার নিজের জীবন নিয়েই ধনশন উঠে গেছে ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনার মা কি করে? আপনার মা বেঁচে আছে নাকি নাই? ভাই আমার মা নাই ভাই, আমি মা নাই। আল্লাহ, যাই হোক, মানে টোটালে আপনাদের আত্মীয় স্বজন মানে দেখার মতন কেউ নাই তো? হ্যাঁ দেখি, মানে সব সময় তো আর না, মানে বছর অন্তরে এসে একটু। আপনার বিয়ে হয়েছে? না ভাই আমার বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে অবিবাহিত একটা মেয়ে সংসারের হাল ধরতে গিয়ে তিনি কিন্তু আজকে ভ্যান চালাচ্ছে। আপনাদের আমরা কিন্তু বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও করে থাকি, আজকেও আসছি আমরা একটা জায়গায় রংপুরে। আর রংপুরে আসার সাথে সাথে কিন্তু এই মেয়েটির কথা আমরা শুনতে পারছি, সরাসরি কিন্তু আমরা তাকে ফোনের মাধ্যমে নিয়ে আসছি তিনি তাকে দেখার জন্য, যে আসলে এরকম একটা মেয়ে কিভাবে সম্ভব প্রকাশ্যে ভ্যান চালায়। আচ্ছা আপনি, আপনাকে কেউ কিছু বলে না, মানে কোনো ছেলেরা বাজে অফার দেয় না বা কিছু বলে না যে তুমি এটা করো কোনো এটা করো, এইভাবে কিছু বলে? ভাই রাস্তায় একটা মেয়ে মানে যখন চলতে যায় তখন অনেক কিছুর সামনে পড়তে হয়, তো অনেক কথা শুনতে হয়, অনেক কথা বলে। আমি যে ওদের কথা শুনে বা ওদের কথা মতে যে আমি যাব বা আমি কিছু করব, এরকম তো আমি মেয়ে না। আমার তো চিন্তা হলো যে আমার ভাই বোন বাবা কে আমি কিভাবে ভালো রাখবো আর আমি নিজে কিভাবে ভালো থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশের কথা শুনে তো আমার কোনো লাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি কি সন্ধ্যার পরেও কি গাড়ি চালান? ভাই সন্ধ্যার পরে বলতে যদি বেশি সমস্যা হয় বা মানে বাজারে যদি কোনো সংকট থাকে বা টাকার যদি কোনো ইয়ে থাকে তখন আর কি চালান, তাই তো? তখন একটু রাত হয় আর কি। রাত্রিবেলায় মানে আপনাকে কেউ রাত্রিবেলায় গ্রাম অঞ্চলে আপনাকে কেউ কিছু বলে না বা কেউ কিছু ইয়ে করে না? না আমার নিজের এলাকা তো আর। ও আচ্ছা আচ্ছা, মানে মানে দেখার মতন আর কি, কেউ কিছু বলে না, সবাই তো চিনে আপনাকে, তাই তো? সবাই চিনে, তেমন আমাকে অনেক সবাই ভালোবাসে আদর করে আর কি। আপনি কি পড়ালেখা করছেন? হ্যাঁ আমি করছি। কোন পর্যন্ত? জীবনের উপর দিয়ে গাড়ি চালাই, গাড়ি চালাই আবার বাড়িতে একটু মানে গার্মেন্টসের মানে কিছু প্রোডাক্ট আছে তো চুল মানে ই করে দাও বাচ্চার, ও এগুলো করেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হয়েছে আপনি টোটালে একজনই আপনার সংসারের ভিতরে আপনি একাই ইনকাম করেন এই আর কি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আখি নামের যে মেয়েটি, তিনি আসলে সংসারে এই বয়সে হাল ধরছে, তিনি কিন্তু অবিবাহিত, সেই অবস্থায় কিন্তু তিনি রাস্তায় ভ্যান চালিয়ে তার সংসারের সক্ষমতা বাড়াচ্ছে বা সংসারে হাল ধরছে। অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন, আর যদি পারেন তার পাশে কেউ দাঁড়াবার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Thank you.